tomorrow that they tried to pass. Tried to pass, but they think with some damage, like, he could have been more than this, they tried to pass, we did call them, Kabir Kesham, we did call them, it is Pratham Kakhun, it is Pratham Kakhun, Kothay, Ustapun Kote, Jeshta Kolen, Shedi Kote, Nahele, Pire, Shedi, Kikore Shedi Kule Kolen, এবং দলের মধ্যেও কত রকমের বিভিন্ন মত ছিল সেগুলোকে তিনি অগ্রাহ্য করেছিলেন কি করে এটিকে সারা দেশের মানুষের একবার মনের কথা যে তিনি এর মধ্যে ধারণ করেছিলেন সেটিকে কি করে দেশের প্রতিটি মানুষের কাছে একবার তিনি নিয়ে গেলেন এবং এই পুরো সময়টাতে আমরা এখন আজকে দাঁড়িয়ে আমরা যখন দেখি তিনি একের পর এক প্রতিদিন বাংলাদেশের কোনো না কোনো জায়গায় আমরা একটু যদি মনে করতে চেষ্টা করছি যে আজকের বাংলাদেশ নয় যেখানে তিন ঘন্টায় ঢাকা থেকে খুলনা চলে যাওয়া যায় কিংবা যশোর চলে যাওয়া যায় সেটি নয় কিন্তু তখনকার যাতায়াত ব্যবস্থা তখনকার যোগাযোগ সব করে তিনি সারা চষে বেরিয়েছেন বাঙালি তাকে গ্রহণ করেছে এর প্রতি কথাকে গ্রহণ করেছে এটি নিয়ে নিজের পদ্ধতি এটি প্রচারকালে বিভিন্ন সময়ে যে কথাগুলো বলেছেন আমরা তিনি বলেছেন কৌশল নয় ইহা রূঢ় বাস্তবতার জন্মভূমি এবং আমাদের জীবনের অন্তঃপ্রশ্ন ছয় দফা বিনিময়যোগ্য বস্তু নয় ছয় দফা আমাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন ছয় দফা রাজনৈতিক কষাকষির কোন ব্যাপার নয় ইহার সহিত জড়িত রয়েছে পূর্ব পাকিস্তানের 5.5 কোটি মানুষের জীবন মরণ প্রশ্ন পূর্ব পাকিস্তানের মুক্তি সংগ্রাম ছয় দফা আমাদের অস্তিত্ব বজায় থাকিবে না আমরা নিশ্চিন্ন হইয়া যাইব ছয় দফার সাফল্য কিংবা ব্যর্থতা নিয়ে তাহা বোঝা যাইবে কোনো কিছুর বিনিময়ে ছয় দফা প্রত্যাহার করার প্রশ্ন ওঠে না কারণ ছয় দফা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় ছয় দফা আজ দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রয়োজন হইলে মৃত্যুকে আলিঙ্গনের জন্য প্রস্তুত তাহলে এই ছয় দফাকে তিনি এইভাবে দেখেছেন এবং আলোচকরাও বলেছেন যে তিনি বিভিন্ন সময়ে খুবই একেবারে ব্যক্তিগত পরিসরে এটাও বলেছেন ছয় দফা একটা সাক্ষ্য হিসেবে দিয়েছেন তার মূল লক্ষ্য এক দফা কেউ কেউ বলেন যে স্বাধীনতার বিষয়টি তিনি কবে থেকে চিন্তা করেছেন এই যে 47-এ দেশভাগ হলো তার ঠিক আগে তার যিনি রাজনৈতিক বিজ্ঞানী হুসেন রিজার তিনি একটা স্বাধীন মুক্ত বাংলার একটা প্রস্তাব দিয়েছিলেন বঙ্গবন্ধু তার সংযোগ ছিল নিশ্চয়ই সেটি হয়নি বসের সঙ্গে মিলে সেটি করা উচিত সেটি বাস্তবায়িত হয়নি যে আমরা একটি খণ্ডিত বাংলা পেলাম সেই বাংলাটি এই পাকিস্তান কাঠামোর মধ্যে সেটি যে কিছুতেই তার যা প্রাপ্য তা পাবে না এটি বঙ্গবন্ধু জানতেন এটি বুঝতেন কারণ তার আত্মজীবনের মধ্যে আছে তিনি সেই লাভ প্রস্তাবের বিভিন্ন পেপার কাটে বিভিন্ন প্রবন্ধ সেগুলো তিনি সঙ্গে বহন করতেন সবসময় এবং তিনি ওটাতে বিশ্বাস করতেন সেই এবং যেদিন এই দেশ ভাগ হলো তার পরপর এক মাসের মধ্যে কোথায় তিনি একটি প্রথমে একটি যুব সংগঠন করলেন গণতান্ত্রিক দলই সেটি অবশ্য পরে টিকে থাকেনি তার পরপরই তিনি ছাত্র সংগঠন তৈরি করলেন কেন এই ছাত্র সংগঠন এক নতুন একটা দেশ হলো তিনি তো তখন একটা দলের অংশ ছিলেন কেন একটা ছাত্র সংগঠন তৈরি করার প্রশ্ন আসলো
কারণ তিনি জানতেন বাঙালির অধিকার এই স্বাধীনতার যে বাঙালির স্বাধীনতা নয় এটি এবং সেই স্বাধীনতার জন্য তার সংগ্রাম করতে হবে অতএব তরুণ প্রজন্মকে তার সংগঠিত করতে হবে তাই প্রথমেই একটা যুবকদের এবং তার পরপরই একটা ছাত্রদের সংগঠন করতে হবে এবং এরপরে যে ভাষার উপরে আঘাত এলো এবং একের পর এক এবং এগুলো তিনি যেহেতু জানতেন আমরা তার সম্পর্কে অনেক রকমের বিশেষণ যুক্ত হতে দেখি একটি বিষয় তো একেবারে খুব স্পষ্ট যে তিনি অসম্ভব করতেন দূরদর্শী একজন মানুষ এবং ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে আর সেটি বলতে পারতেন সেটা একমাত্র সম্ভব হয় একজন মানুষ হয়তো বিশেষ ক্ষমতাও মানুষের থাকে কিন্তু তার বাইরেও সম্ভব হয় যদি তিনি তার সমাজকে তার মানুষকে ইতিহাসকে যদি সঠিকভাবে চেনেন জানেন ইতিহাস বোধ ছাড়া আসলে এইরকম নেতা হওয়া যায় না এবং তিনি তার যে প্রগাঢ় যে ইতিহাস বোধ ছিল সেটা দিয়ে সমাজকে চেনা মানুষকে চেনা আমরা বলি মানুষের পালস বোঝেন উনি আসলেই তো মানুষকে জানতেন বুঝতেন এবং সেই বুঝতেন বলে একটু আগে তাকে সমাজে অনেকগুলো তার আশপাশের যারা ব্যক্তি তাদের তা আমরা ঠিকই জানি যে উনি কি করে একটা বুঝতে পারতেন এবং একই গুণাবলী আমরা তার কন্যার মধ্যেও আমরা দেখতে পাই এবং আমরা সৌভাগ্যবান যে আজকে তার কন্যার নেতৃত্বে দৃষ্টি এগিয়ে যাচ্ছে তো বঙ্গবন্ধু এইরকম একজন মানুষ ছিলেন বলে তিনি দেখেছেন এবং তার লক্ষ্য তিনি ঠিক করে নিয়েছেন একেবারে গোড়াতে সেই যে সাথী একটা ওই লাহোর প্রস্তাবের স্টেটস যে এই এটি একটি স্বাধীন ভূখণ্ড হবে সেই চিন্তা থেকে কিন্তু তিনি কোনোদিন সরে যাননি এবং সেটাকে কি করে তিনি বাস্তবায়ন করবেন সেটার জন্যই কাজ করেছেন এবং আঘাত এসেছে ভাষার ওপরে সেই 11ই মার্চ প্রথম ভাষা আন্দোলনের প্রথম গ্রেফতারদের মধ্যে তিনি একজন কাজে এবং তারপরে পুরো ভাষা আন্দোলন আমরা ইতিহাসকে হাইজ্যাক হয়ে যেতে দেখেছি তারপরে আবার তার সঠিক জায়গায় ফিরে এসেছে ফিরে এসেছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজ নামচার মধ্য দিয়ে যেমন তেমনি এবং আরো বেশি করে বলতে পারি যে এই যে যে 14 খণ্ডে বেরোচ্ছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে বয়ানগুলো অর্থাৎ যারা বঙ্গবন্ধুর বিপক্ষে বিপক্ষে যে রাষ্ট্র সেই রাষ্ট্রযন্ত্র যা লিপিবদ্ধ করে রেখেছে তার অপরাধ হিসেবে সেই বিষয়গুলো যখন প্রকাশ্যে আমরা হলো তখন দেখা গেল তিনি কি কি অপরাধ করেছিলেন সেই অপরাধ প্রমাণ করে যে ভাষা আন্দোলনের মূল নেতৃত্ব বঙ্গবন্ধু দিয়েছিলেন কিছুক্ষণ আগে একজনের নাম বলা হয়েছে যে উনি দল একটা করেছিলেন তার সাধারণ সম্পাদক সেবা এরকম আরো বাংলাদেশের আরো কেউ কেউ দল বানিয়েছেন বানাবার চেষ্টা করেছেন যা সাধারণ সম্পাদক খুঁজে পাওয়া যায়নি এবং তারা আবার খুব বিশ্বে সমাদৃত মানুষ এবং আমাদের দেশটাকে কষ্ট দেবার জন্য সে মানুষকে কষ্ট দেবার জন্য সারাদিন তারা আন্তর্জাতিক ভাবে তৎপর থাকে তো এবং বঙ্গবন্ধু সেই সময়টা পুরো যে নেতৃত্ব দেয়া কিন্তু কখনোই তিনি কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করেন কোনো জিনিসকে নিয়ে একদম স্থির একটা পরিকল্পনা ছাড়া একটা লক্ষ্য নিয়ে সেইটার দিকে এগিয়ে যাবার জন্য পর্যায়ক্রমে এবং জাতিকে তৈরি না করে মানুষকে তৈরি না করে হুট করে একটা কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া এটি কিন্তু বঙ্গবন্ধুর জীবনে আমরা কোথাও পাই না সব জায়গায় পাই তিনি একের পর এক ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি এই 6 দফা প্রশ্নে তিনি বলেছিলেন যে সরাসরি রাজপথে যদি আমাকে একা চলতে হয় চলব কেননা ইতিহাস প্রমাণ করবে বাঙালি মুক্তির জন্য এটাই সঠিক পথ কতখানি নিজের এই 6 দফার উপরে তার কি পরিমাণ আস্থা থাকলে বিশ্বাস থাকলে এবং বাঙালির উপরে যে শোষণ নির্যাতন চলছে আমরা বৈষম্যের কথা তো শুনেছি শুধু তো বৈষম্য নয় আরো আরো তো আসলে অনেক বিষয় ছিল যে আমাদের কোথায় কোথায় আমাদের সব সমস্যা ছিল আমরা অর্থনৈতিক যে বৈষম্য একটু আগে আমরা শুনলাম এখান থেকে জিনিস এখান
মানে আমরা টাকা পয়সা পেতাম না আর ওখানকার তৈরি জিনিস আমাদের এখানে বেশি দামে বিক্রি হতো আমাদের এখানে কোনো উৎকার হয়নি আমাদের টাকা নিয়ে গিয়ে আমাদের যে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতাম সেটা নিয়ে গিয়ে পশ্চিম পাকিস্তানে উন্নয়ন অর্থনৈতিক বৈষম্য একটা ছিল কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আমাদের কোনো অংশগ্রহণ ছিল না সবই তারা ছিল রাজনীতিতে অংশগ্রহণের আমাদের সুযোগ ছিল না এই যে বেসিক ডেমোক্রেসি করে সেই 80,000 মৌলিক গণতান্ত্রিক মানে তাদের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ আমাদের তো এবং আমাদের দেশবৃন্দের উপরে যে ধরনের নির্যাতন সব কিছু এবার কথা আমরা জানি ইলেকট্রাল বডিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার করে মুসলিম শহীদ সরোয়ার সহ 78 জন রাজনীতিককে যে নির্দিষ্ট মেয়াদে নির্বাচনে প্রার্থী হওয়া থেকে তাদেরকে অযোগ্য ঘোষণা করা 65 সালে নানান কিছু তাদের সামরিক শক্তি বৃদ্ধি করা পদার্থ আমাদের সুরক্ষা দেবে 65 সালের যুদ্ধে আমরা দেখলাম যে এগুলো সমস্যাকর্তা আমরা একেবারেই অরক্ষিত থাকলাম সেই সময়ে আমাদের কোনো কিছুই হল না অনেক রকম কালাকানুন ছিল প্রেস অ্যান্ড পাবলিকেশনস অর্ডিন্যান্স যেটা কি ইন্দেফাক্কে আমাদের যে মুখপাত্র ছিল তাকে বন্ধ করে দেওয়া হলো তারপরে বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স সেটি দিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে যে কোনো সরকার বিরোধী ভূমিকা তুলে শাস্তিমূলক ব্যবস্থা নেয় সেগুলো ছিল আর আমাদের বাঙালির আমাদের জাত পরিচয়ের যে জায়গাটা আছে আমাদের ভাষা আমাদের সংস্কৃতি সেটার উপরে আঘাত তো এই সব কিছু মিলিয়েই আসলে তো খুব স্পষ্ট ছিল যে এটি আমাদের জন্য স্বাধীনতা তো নয়ই বরং কাকু যেমন সে কিছু বলেছেন আমরা বলি যে আমরা নব উপনিবেশবাদের মধ্যে ছিলাম এক উপনিবেশ থেকে আমরা আরেক উপনিবেশের খপ্পরে পড়লাম এটি নিশ্চয়ই একজন স্বাধীনতাকামী মানুষ তার পক্ষে কখনোই মেনে নেওয়া সম্ভব ছিল এবং সেই জন্যেই তিনি সেটি বাঙালি স্বাধীনতার জন্য কাজ করেছেন আমরা এবং তিনি